আসসালামু আলাইকুম। শেলা কাজের একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খাদিজা। আজকের পর্বে আমি একটি ড্রেস বানিয়ে দেখাব। আজকের পর্বে আমি একটি ড্রেস বানিয়ে দেখাবো। ড্রেসটি বানানোর জন্য আমি এখানে 4 গজ কাপড় নিয়েছি। গুজরাটি সেলাইয়ের এই গলার ডিজাইনটি আমার চ্যানেলে আপলোড করা আছে। এবং ড্রেসের ব্যাক সাইডে আমি এই ডিজাইনটি ব্যবহার করছি। এই ডিজাইনের ভিডিওটিও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ড্রেসের সামনের পার্টের উপরের অংশটি নিয়েছি আমি 11 ইঞ্চি, আর নিচের অংশটি নিয়েছি 9 ইঞ্চি, আর লম্বাই দিয়েছি 16 ইঞ্চি। সেলাইয়ের পর যেন আমার এই মাপটা ঠিক থাকে, তাই আমি সব দিক থেকে সেলাইয়ের জন্য কিছুটা কাপড় বাড়তি রেখেছি। সেলাইয়ের জন্য জায়গা রেখে একটু ভিতর থেকে সামনের পার্টের গলার অংশটি কেটে নিচ্ছি। আমি এখানে ফলস ব্যবহার করছি, তাই একই মাপে ফলসের কাপড়টিও কেটে নিচ্ছি। এবার আমি পিছন পার্টের গলার অংশটি কেটে নিব। পিছন পার্টের গলার অংশটি ছোট করে কাটব, তাই চওড়ায় নিচ্ছি 2.5 ইঞ্চি এবং লম্বায় নিচ্ছি 3 ইঞ্চি। একই মাপে ফলসের কাপড়টিও কেটে নিচ্ছি। কাঁধ থেকে মাপ দিয়ে লম্বাই যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি 37 ইঞ্চি কাপড়টি কেটে নিয়েছি। কাপড়টিকে আমি দুই ভাঁজ করে নিয়েছি। বুকের কাপড়টি বসিয়ে আমি কাপড়টিতে দাগ দিয়ে নিচ্ছি।
সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে আমি কাপড়টি কেটে নিচ্ছি। কুচি দেওয়ার জন্য এখানে 20 ইঞ্চি কাপড় আমি বাড়িয়ে নিয়েছি। প্রিন্টের কাপড়ের যে অংশটি খোলা রয়েছে সেই পাশে আমি হাতার জন্য মোয়ারার অংশটি কেটে নিচ্ছি, অপর পাশটি কিন্তু বন্ধই রেখেছি। একইভাবে পিছন পার্টের জন্য আমি কাপড় কেটে নিয়েছি। ড্রেসের নিচের অংশে কুচি দেওয়ার জন্য আমি 12 ইঞ্চি চওড়ায় লম্বা করে কাপড় কেটে নিয়েছি। এবার সেলাই করে নিব। ফলস কাপড়ের সাথে গলার অংশটি সেলাই করে নিচ্ছি, পিছন পার্টের গলার অংশটিও সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর যেই বাড়তি কাপড়টি রয়েছে সেই কাপড়টিতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবেই সেলাইটি কেটে না যায়। এবার একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। কোমরের অংশটাতে কুচি দিয়ে কালো কাপড়ের সাথে হলুদ কাপড়টিকে তিন দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে পিছন পার্টের কাপড়টিকেও সেলাই করে নিব।
পিছন পার্টের কাপড়টি সোজা রেখে এবং সামনের পার্টের কাপড়টিকে উল্টা করে রেখে কাঁধের অংশগুলোকে জোড়া লাগিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে কোমরের সেটগুলোকেও জোড়া লাগিয়ে দিচ্ছি। কুচি দেবার জন্য যে কাপড়টি কেটে রেখেছিলাম ড্রেসের নিচের অংশটিতে কুচি দিয়ে সে কাপড়টি লাগিয়ে দিচ্ছি। নিচের অংশটিতে আমি পিকু করে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়টিকে দুটি ভাঁজ দিয়ে নিচের অংশে চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন। হাতার কাপড়টি আমি কেটে নিচ্ছি। হাতার মুখায় ব্যবহার করার জন্য আমি একটি কালো কাপড় কেটে নিয়েছি। কালো কাপড়টিকে প্রথমে আমি হাতার মুখায় লাগিয়ে নিচ্ছি, তারপর হাতায় জোড়া লাগিয়ে দিচ্ছি। এবার হাতাটা লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটি সেলাই আমি ডাবল করে দিয়েছি যাতে করে সেলাইগুলো টেকসই হয়।
ডিজাইনটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল আইকনটিকে অল এ দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।